এবারে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল আর আমার কৃষকদের প্রতি একটা সেন্টিমেন্ট আছে আর তাছাড়া আমি ভাবছিলাম আমি যেমন ভবানীপুরের ঘরের মেয়ে শোভনদাও ভবানীপুরের ঘরের ছেলে শোভনদাকে একটা সুযোগ দেওয়া উচিত এবং আমি একটু রিস্ক নিয়েই গিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে প্রত্যেকটা এজেন্সি থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে সব কিছু এই জঘন্যভাবে ইউজ করা যায় এ আমি নিজে কখনো চোখে দেখিনি তাই সেটা কোর্টে গেছে কোর্টে বিচারাধীন বলে আমি কিছু বলছি না কোর্টে বিচারাধীন তো এমনি হয়নি রেজাল্ট বেরোনোর পরেও আমরা বাই ইলেকশন ডিমান্ড করেছিলাম করতে দেয়নি শুধু তাই নয় তখন অনেকে অনেক রকম মত পথের কথা বলেছেন কিন্তু ভিভিপ্যাট থেকে শুরু করে কিচ্ছু গুনতেও দেওয়া হয়নি অনেক জায়গায় এমনকি বুথে দেখা গেছে হয়তো 500 ভোটার ভোট পড়েছে 1000 নানা রকম কীর্তি কেলেঙ্কারি হয়েছে কিন্তু যাই হোক এটাই ঠিক সবাইকে আমি জিতিয়েছিলাম পা আমার চোট করে দিয়েছিল আমি হুইল চেয়ারে পুলিশ বন্ধুদের সাহায্যে ওরা আমায় টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গেছে আর আমি একটার পর একটা জেলায় একটার পর একটা মিটিং করে গেছি 150-র ওপর মিটিং করেছি হুইল চেয়ারে বসে বসে এবং পুরো এখানে ওখানে ঘুরে প্রথমে বিজেপির পরিকল্পনা ছিল ওকে ফিজিক্যালি চোট করে দাও আর ফিজিক্যালি চোট না করতে পারলে ও যাতে কিছুতেই বাংলায় না আসতে পারে সবাইকে আমরা মেনে নিতে পারি আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কিন্তু ও বোঝাপড়া করে না ও মাথা নত করে না ওকে এনি হাও হারাতে হবে এটা হচ্ছে ওদের টার্গেট আপনারা দেখেছেন সেদিন তারা ডেলি প্যাসেঞ্জারই করতেন এত ঘোড়া এত গাড়ি এত প্লেন এত হাওয়াই জাহাজ আর সবটাই নিজেদের ফলে এখানে ওখানে সেখানে 50 জন মিনিস্টার 50টা হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়িয়েছে আমাদের তো একটা দুটো তিনটে ভাড়া নিয়েছিলাম 50টা প্লেন ভাড়া নিয়েছে তার বেশি নিজেরা নিজেরা সকালে আসতো বিকেলে চলে যেত বিকেলে আসতো দুপুরে চলে যেত দিল্লিতে ভাত খেয়েছে এখানে লাড্ডু খেয়েছে দিল্লিতে রুটি খেয়েছে এখানে এসে দিল্লিতে লাঞ্চ করেছে এখানে এসে ডিনার করেছে আবার এখানে ডিনার করেছে দিল্লিতে গিয়ে ব্রেকফাস্ট করেছে শুধু দিল্লি নয় সারা ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চুনোপটি মন্ত্রী আছে সবাইকে নিয়ে এসছে সাথে বন্দুকধারীদের নিয়ে এসছে সাথে এজেন্সি নিয়ে এসছে কি করেনি সবটাই করেছে আজও আপনারা দেখতে পাচ্ছেন